হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 9 to 1 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটা আমার ইনপুট সেকশনে আমাদের ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে, একটা হচ্ছে এন এবং একটা হচ্ছে কে। ওকে, এবং এন এর লেন্থ হচ্ছে 26 পর্যন্ত 1 থেকে, কে এর লেন্থ হচ্ছে 1 থেকে 26 পর্যন্ত। আউটপুটে কি করা লাগবে, ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য প্রিন্ট এ সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন আমাদের আউটপুট করে দেখাইতে হবে। কন্টেইন এ সিঙ্গেল স্ট্রিং এস, অর্থাৎ একটা স্ট্রিং আমাদের এস প্রিন করে দেখাইতে হবে, হুইচ স্যাটিসফাইড দ্য অ্যাবভ প্রপার্টিজ, অর্থাৎ উপরে যে প্রপার্টিজ এর কথা বলা আছে সেই প্রপার্টিজ গুলো যে স্ট্রিংটা স্যাটিসফাই করে সেই জাতীয় একটা স্ট্রিং আমাদের প্রিন করে দেখাইতে হবে। ইফ দেয়ার স্টিল মাল্টিপল অ্যান্সার ইউ ক্যান পিন এনি অফ দেম, যদি মাল্টিপল কোনো অ্যান্সার থাকে, অর্থাৎ একাধিক যদি অ্যান্সার থাকে তাহলে তার মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার আমরা পিন করে দেখাইতে পারি, যেটা উপরের প্রপার্টিজ গুলো মেনটেন করে। ঠিক আছে, তাহলে উপরে কি কি প্রপার্টিজ এর কথা বলা আছে, যেখানে বলা আছে যে তোমার কাছে দুইটা নাম্বার দেওয়া থাকবে এন এবং হচ্ছে কে। ইউর টাস্ক, এই দুই লাইন ইম্পর্টেন্ট, ইউর টাস্ক ইজ টু ফাইন্ড এ স্ট্রিং এস, অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে একটা স্ট্রিং এস খুঁজে বের করা, সাজ দ্যাট যেন অল পসিবল স্ট্রিং অফ লেন্থ এন দ্যাট ক্যান বি ফরমেড ইউজিং দ্য ফার্স্ট কে লোয়ার কেস ইংলিশ আলফাবেট অকওয়ার্স অ্যাজ এ সাব স্ট্রিং অফ এস। অর্থাৎ অনেক জটিল লাগতে পারে এটা শুনতে, যে আমাদেরকে একটা স্ট্রিং এস বানাইতে হবে যেন তার এন এন সংখ্যক যে লেন্থটা হবে সেই লেন্থটা হবে হচ্ছে কে সংখ্যক ফার্স্ট ক্যারেক্টার দ্বারা, কে সংখ্যক ফার্স্ট ক্যারেক্টার দ্বারা এন সংখ্যক লেন্থের আমাদের একটা স্ট্রিং এস বানাইতে হবে। আচ্ছা, আমরা একটা টেস্ট কেস দেখলে ক্লিয়ার হয়ে যাবে, আমাদের এই প্রবলেমটার জন্য মাল্টিপল অ্যান্সার থাকতে পারে। যেমন হচ্ছে আমাদের যে ফার্স্ট যে টেস্ট কেসটার কথা বলা আছে যে ভাই হচ্ছে আমাদের এন এর মান ভাই হচ্ছে 1, অর্থাৎ একটা কে সংখ্যক যে আমাদের স্ট্রিং জেনারেট হবে সেই স্ট্রিং একবার নেবো আর কি, এবং কে এর মান হচ্ছে আমাদের 2। তাহলে কে এর মান 2 মানে কি, আমাদের এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত প্রথম থেকে শেষের মধ্যে প্রথম দুইটা ক্যারেক্টার আমাদের পিক করা লাগবে। তাহলে ফার্স্ট দুইটা ক্যারেক্টার কোনটা, এ এবং বি, এবং এ এবং বি এটা যে আমরা পিক করলাম এইটা ততবার রিপিট হবে, এন এর মান যত ততবার এটা রিপিট হবে, এন এর মান কত 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট কেস, আশা করি বুঝতে পারছেন। আমাদের সেকেন্ড টেস্ট কেস কি বলা হচ্ছে, যে এন এর মান ভাই হচ্ছে 2 এবং ভাই কে এর মান হচ্ছে 1। তাহলে কে এর মান 1 মানে কি, এ থেকে জেড এর মধ্যে ফার্স্ট ক্যারেক্টার গুলো নেওয়া লাগবে, একটা ক্যারেক্টার নেওয়া লাগবে, একটা ক্যারেক্টার কোনটা এ, এবং এ কে কয়বার রিপিট করা লাগবে সেটা এন দ্বারা নির্দেশ করা, এ কে কয়বার রিপিট করা লাগবে 2 বার, তাহলে একটা 2টা, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টেস্ট কেসের জন্য অ্যান্সার। থার্ড যে টেস্ট কেসটা সেটা বলা হচ্ছে ভাই এন এর মান হচ্ছে আমাদের 2 এবং কে এর মানও 2, কে এর মান 2 মানে কি প্রথম দুইটা ক্যারেক্টার নিব এ এবং বি, এবং এ এবং বি কে কয়বার আমরা রিপিট করব, এ এ এবং বি কে কয়বার রিপিট করব সেটা এন এর মানের উপর ডিপেন্ড করবে, 2 বার। তাহলে এ বি এটা একবার, আবার এ বি এটা একবার, 2 বার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অন্য অ্যান্সার মনে হতে পারে, মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, এটা আমাদের সেই মাল্টিপল অ্যান্সার। 2, 3 দ্বারা অবশ্যই বোঝা যাচ্ছে এন এর মান 2 এবং কে এর মান 3, কে এর মান 3 মানে ফার্স্ট তিনটা ক্যারেক্টার নেবো, যে এ বি সি অবশ্যই ফার্স্ট থেকে নেওয়া লাগবে, এবং এটা কয়বার রিপিট হবে, 2 বার। তাহলে এ বি সি একবার এবং এ বি সি আরো একবার, 2 বার। এইটাই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট বা ইনপুট গুলো আমাদের এভাবে কাজ করছে, আশা করে যে বুঝতে পারছেন। আমরা কোড দেখার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে আমরা হ্যাকার র্যাঙ্কে আমাদের একটা উইন্টার প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি, যেটা রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে 31 জানুয়ারি 2024 এবং কন্টেস্ট হবে হচ্ছে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে। কন্টেস্ট টাইম হচ্ছে 8টা থেকে 11টা, এবং কন্টেস্টে কিছু প্রাইজও আছে, আমাদের একটা স্পেশাল হুডি থাকবে, প্রাইজ মানি থাকবে, সার্টিফিকেট থাকবে চ্যাম্পিয়ন এবং ফার্স্ট রানার আপের জন্য, এবং সেকেন্ড রানার আপের জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে এবং সার্টিফিকেট থাকবে, এবং ফার্স্ট প্রথম থেকে 10তম পর্যন্ত সবাই সার্টিফিকেট পাবে অনলাইনে। ঠিক আছে, কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না, জাস্ট কনগ্রাচুলেশন মূলক। আমি সবগুলো লিংক প্রোভাইড করে দিব, অবশ্যই যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন, আর মাত্র 4 দিন সময় আছে, গুগল ফর্ম ফিল আপ করবেন, এবং এখানে যে প্র্যাকটিস নাও কিংবা আপনাদের যে রেজিস্ট্রেশন নাও কিংবা সাইন আপ নাও যে বাটনটা থাকবে সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, এবং সবকিছু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, আমরা কোডে আসি। তাহলে আমাদের ফার্স্টে কি করলাম, ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা ইন্টিজার নাম্বার এন এবং কে ইনপুট নিলাম, দেন একটা স্ট্রিং যে কে দ্বারা যে স্ট্রিংটা আমরা জেনারেট করব, কে এর ফার্স্ট স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টার বা ক্যারেক্টারটা রাখছি হচ্ছে এ, দেন কে সংখ্যক ক্যারেক্টার নিয়েছি যে এস টি আর প্লাস হচ্ছে সিএস, সিএস মানে এ,
ধন্যবাদ সবাইকে, দিস ইজ অ্যালগো বাংলা 29, ধন্যবাদ।